চার হাজার সাতশো বছর আগে এক পুরোদস্তুর মন্দির ছিল যেখানে প্রায় পাঁচ ফুট উঁচু একটা লিঙ্গ ছিল আমরা ওদের একটা রুদ্রাক্ষ দিয়ে দেখালাম লিঙ্গটি বিভিন্ন বিভিন্ন জায়গায় কীরকম ভিন্ন রূপে আচরণ করে গোটা ইউরোপে এরম মন্দিরের ছড়াছড়ি ছিল এই দু সপ্তাহ আগেই আমি টার্কিতে ছিলাম আপনারা কনিয়ার নাম শুনেছেন বাইরে বাগানে এরম কতগুলো পড়ে রয়েছে এই ভাঙা টুকরো বিশাল বড় বড়ো মুখ মুখের অংশ এরম নানা জিনিস পুরনো মন্দিরগুলোকে সব ভেঙে প্রতিষ্ঠা সৌধ বানানো হয়েছে তো আমরা ওখান দিয়ে হাঁটছিলাম তখন বাগানে দেখতে পেলাম সাড়ে চার ফুট বা তার থেকে একটু বেশি চার ফুট নয় ইঞ্চি মতন দৈর্ঘ্যের একটি লিঙ্গ নিখুঁতভাবে তৈরি করা উপবৃত্ত বা ডিমের আকারের একটি পাথর দেখে চমকে গেলাম আর ইতিহাস ঘেটে জানতে পারলাম ওরা বলল এটা প্রায় চার হাজার সাতশো বছর প্রাচীন চার হাজার সাতশো বছর আগে একটা পুরো দস্তুর মন্দির ছিল যেখানে প্রায় পাঁচ ফুট লম্বা একটা লিঙ্গকে পুজো করা হতো অতদিন আগে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল কিন্তু আজও এটা জীবিত কিছু ফাটল ধরেছে তো একটু নষ্ট হয়েছে তো যে তিন চারজন আমার সঙ্গে ছিল তাদেরকে আমি দেখাচ্ছিলাম লিঙ্গর ওপর প্রত্যেকটি বিন্দু আলাদা বিভিন্ন জায়গাগুলো বিভিন্ন রকমভাবে তৈরি অপূর্ব সুন্দরভাবে যিনি তৈরি করেছিলেন অসম্ভব পারদর্শী ছিলেন যেন তেনভাবে না অত্যন্ত নিখুঁতভাবে করা কাজ এখনও জীবিত চার হাজার সাতশো বছর পরও কেউ বাগানে ফেলে রেখেছে পুজো তো দূরের কথা কিন্তু আজও জীবিত ছোটখাটো যে ফাটলগুলো ধরেছে তার জন্য কিছুটা বিঘ্নিত হয়েছে জিনিসটা কিন্তু এখনও জীবন্ত রয়েছে আমি দেখালাম আমি নিজে অনুভব করেছিলাম যেহেতু তারা দেখতে চাইল আমরা রুদ্রাক্ষ দিয়ে দেখালাম কিভাবে এক একটি জায়গায় লিঙ্গটির প্রকৃতি কিরম আলাদা আলাদা ধরনের তো ইতিহাসে এরম কাজের নজির প্রচুর কিন্তু যখন প্রচণ্ড ওই আমার মতন করেই করতে হবে এই মানসিকতা নিয়ে লোকজন এলেন তারা ভেঙে গুড়িয়ে দিলেন সবকিছু বিভিন্নভাবে না হলে গোটা ইউরোপ ভর্তি ছিল এরম মন্দির দিয়ে এরম প্রাণ প্রতিষ্ঠিত স্থান দিয়ে এই প্রাচ্য মন্দিরগুলোকে কখনোই প্রার্থনা স্থান হিসেবে তৈরি করা হয়নি আজও ভারতে কোন মন্দিরে কেউ প্রার্থনা করায় না আপনার আসলে প্রার্থনা করার কথা নয় আপনি গিয়ে কেবল বসবেন উদ্দেশ্যটা ছিল মানুষ গিয়ে কেবল বসবে ওখানে মন্দিরগুলো এইভাবেই বানানো হতো কোন পুরোহিত না কোনো প্রার্থনা নয় হ্যাঁ দেখাশোনা করার একজন থাকতেন যে নিজেকে আজকে পুরোহিত বলছে কিছু পরিবারকে দায়িত্ব দেওয়া থাকত জায়গাটির পবিত্রতা বজায় রাখার দেখাশোনা করার একটা নির্দিষ্টভাবে জায়গাটাকে রাখার আপনি ওখানে গিয়ে শুধু কিছুক্ষণ বসবেন তারপর ফিরে আসবেন দক্ষিণ ভারতে এই পরম্পরা এখনও রয়েছে উত্তরে এটা নষ্ট হয়ে গিয়েছে কারণ প্রচুর পরিমাণে আক্রমণ ঘটেছে উত্তর ভারতে কিন্তু দক্ষিণ অনেকটাই সুরক্ষিত ছিল ডেকেন উপত্যকা এই বহিরাক্রমণ থেকে অনেকটাই বেঁচে গিয়েছিল তো আপনার গিয়ে কেবল বসার কথা কেউ কোনো প্রার্থনা করাবে না কেউ কোনো প্রার্থনা শেখাবে না কেউ বলবে না এটা করো ওটা করো আপনি কেবল বসবেন আর যেটা রয়েছে সেটাকে গ্রহণ করবেন কারণ এই সবই হলো প্রাণ প্রতিষ্ঠিত স্থান এরম প্রচুর তৈরি করা হয়েছিল কিন্তু এগুলোকে সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয় যেগুলো বেঁচে যায় সেগুলো আজ ভারত এবং কিছু দক্ষিণ পূর্ব দেশে অবশিষ্ট রয়েছে নাহলে গোটা আরব এবং ইউরোপ এরম প্রাণ প্রতিষ্ঠিত মন্দিরে ভর্তি ছিল নমস্কার আমার নাম প্রিয়জিৎ এক ভলেন্টিয়ার রূপে আমি সদ্গুরুর ভিডিও এডিট করি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ক্ষমা করবেন আর এই সুযোগ করে দেওয়ার জন্য আমি সৎগুরুর কাছে চিরকৃতজ্ঞ